ছোট বুইনের মন ভালো করার লাগে দুবাইতে লই এলাম স্পেশাল শর্মা খাওয়াইতে। হঠাৎ একদিন কইতে আসিল মানসে ছোট বুইনের লইয়া কত জায়গায় যায় আর তুই মোরে কোনো হানে নেও না, খালি স্কুলে যাই আর বাসায় বই থাই। আইলা মরে লইয়া মিরপুর ছয়ে কইছি যে রেস্টুরেন্টে তুই যাইছ যে খাইছ আজ গহিয়ে খাওয়াম। আর বি লেহা দেখে এই রেস্টুরেন্টটা পছন্দ করছে, কিন্তু গাড়িদের নামমু কেমনে বাইরে তো তুমুল বৃষ্টি। মাসে দাদা একটা ছাতি ধার করে মোরা নাইমে সোজা আড্ডা ধরলাম, কিন্তু ছাতি তো পারলো না মোকে রক্ষা করতে, দৌড় দিয়ে কোনো রকমের রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেলাম। খাওন খাইতে এই যদি জ্বর আয় জম্মের খাওন খাওয়াইবে মোর মায়। এমন একটা রেস্টুরেন্ট বিস্তৃত আসলাম যেখানে সব আইটেম থাকে, যেমন রাইস, মিট বক্স, শর্মা, এখানে দেখলাম সবকিছুই আছে। আর খাওনের সর্বোচ্চ প্রাইস হলো 250। খাওয়ার পরে বললাম যে এখানে বলে দুবাই স্টাইলে শর্মা পাওয়া যায়, ওদিকে দুবাইতে শর্মা খাইয়ে তো মই ফিদে হয়ে গেছি। পরে প্রথমে শর্মা অর্ডার দিলাম, দুই ফ্লেভারের দুইটা শর্মা কেটে কেটে দিয়েছে, তিনজন মানুষ অনায়াসে খাইতে পারবে। দুবাইতে এক পিস শর্মা খাইছিলাম 800 টাকা দিয়ে, হুবহু সেম টেস্ট, এত মজা, মুই তাড়াতাড়ি সুলহা লাইয়ে পড়লাম রেসিপি দেখার লইগা। যে সসটা ছিল এইটা ছিল স্পেশাল সস, যেটা বাংলাদেশে অন্য কোনো আনে আর পাওয়া যায় না। টুটি টুকরে প্রথমে সস দিয়েছে, হেয়ের পর চিকেন সহ আরো বিভিন্ন আইটেম দিয়েছে। রেসিপি এই পর্যন্তই বন্ধু বান্ধবীগণ, খাওন লন খাইয়ে লই। এদিকে বুইনে খাইবে চিকেন চিজ বল, এর আগে মুই ভেমালা চিজ বল খাইছি কিন্তু এইটার টেস্টটা ছিল অন্য রকমের। চিজ বলটা গরম গরম খাইতে হইবে, আবার বেশি গরম খাইলে মুখ পুড়ে যাবে। বেশি ভালো খাইলে মানুষ মনে করে কি আফাই ফ্রি তে খাইছে। বিশ্বাস করেন মিল্কশেকটা এত মজা আছিল। এদিকে খিদার ঠেলায় মোরা তো একটার পর একটা অর্ডার দিতেই আছি। এখানে আসিল মাশরুম চিকেন শর্মা, প্যাকেজিংটা কিন্তু জোস। আর এই মাশরুম চিকেন শর্মাটা মোর বুইনে তো ভেমালা পছন্দ করছে, মুই নিছি হইল বিপ শর্মা। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি হইল বিপ শর্মাটা হইল সবচেয়ে মজার শর্মা, লেগে এই শর্মাটা নিছি সবাই লাস্টে। বাংলাদেশের নামি দামি রেস্টুরেন্টে এই শর্মাগুলো 450 টাকা করে বেচে, এখানে কিন্তু অর্ধেক দামে পাওয়া যায়। এদিকে মোকে রাইস আইটেমও কিন্তু চলাইয়ে পড়ছে, ওরা মানুষ আসলাম 5-6 জন, কিন্তু একটা একটা করে এই আইটেম নিছি সবাই শেয়ার করে খাইতে আসি। ক্যামেরাম্যান বন্ধু নিছে এই রাইস প্লেটারটা, বুইনে নিছিল চিকেন স্টেক রাইস প্লেটারটা, এছাড়াও একটা কোল্ড কফি নেওয়া হয়েছে। মুই এবার অবখাওন একটু নুন দেখতে আসি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভালো কথা শর্মা দামস্ক কিন্তু মিরপুরেও আছে, মোহাম্মদপুরেও আছে, আবার কিন্তু পুরান ঢাকা লালবাগ কেল্লার অপোজিটেও আছে। লাস্টে হ্যাগো একটা মুই নতুন আইটেম নিছি, দেখতে অনেকটা মোগলাইয়ের মতো কিন্তু এটার মধ্যে চিকেনও আছে আবার ডিমও আছে। নতুন একটা খাওন খাইলাম, এর আগে কোনোদিনও খাইনি, আবার এটার উপরে কিন্তু চিজ দেওয়াও আছে। এই ছিল খাওনের আইটেম, খাবারের পরিমাণ টেস্ট সবকিছু মিলাইয়ে মোর দ্বারা ভালোই লাগছে। প্রাইসও কমা ছিল, এখানে লেমন মিন্টটাও ভালো। তো খাওন লন খাওয়া শেষে মোরা কিছু খাবার আবার পার্সেল করে নিলাম বাসার লইগা। মুই সবসময় কোনো রেস্টুরেন্টে যদি খাওন ভালো লাগে হেলে বাসার লইগা কিছু লইয়ে যাই। এদিকে আরেকজনের তো খাওন খাইয়া এককালে মন ভালো হয়ে গেছে। মাঝে মাঝে ছোট ভাই বোনের লইয়ে একটু ঘুরতে যাইতে হয় কিন্তু মোর আসলে সময় হয় না। অকি অকি ও কি করলো দেখছো নি কাহিনী, হ্যার কত কিছু যে করতে মন দায় চায়। মিরপুরের শর্মা দামস্কের লোকেশন হইল মিরপুর 6 প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে। আজকে এই পর্যন্তই আসিল মোগো খাওন লনের ভিডিও, কেমন লাগছে কমেন্ট করে জানাই দিয়েন। সবাই ভালো থাকবেন, মোগুলোকে দোয়া করবেন। টাটা বাবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।